সরকার বিদ্যুতের দাম কম ধরলেও মিটার খরচ সহ অন্যান্য ব্যয় যোগ করে বিদ্যুতের দাম বেড়েই যাচ্ছে বলে জানিয়েছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। সকালে বিদ্যুৎ রূপান্তর কোন পথে শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ খাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো লুণ্ঠনমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দিনের পর দিন, এই কর্মকাণ্ড রুখে দেওয়ার আহ্বান জানান সেমিনারের বক্তারা। এ সময় জাতীয় জ্বালানি ফান্ড তৈরির প্রস্তাব দেওয়া হয় আর সেই সাথে জনগণের জ্বালানি অধিকার নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে নীতিমালা করার পরামর্শ দেওয়া হয় এই সেমিনারে। সরকার বলছে যে আমি অর্ধেক দামে 12 টাকার বিদ্যুৎ তাদের কত 4 টাকা না 5 টাকায় দিচ্ছেন, 4 টাকা মানে তাদেরকে 4 টাকা দিচ্ছেন আপনারা, অথচ তারা বিদ্যুৎ পাচ্ছে সেটা 20 থেকে 22 টাকায়। অর্থাৎ আপনি মিটার ভাড়া, ডিম্যান্ড চার্জ এসব যোগ করেন, যোগ করলে তারা 20-22 ইউনিট যারা খরচ করে অলমোস্ট, যদি গড়ে বছরে যদি হিসাব করেন 20-22 ইউনিট, তাহলে তারা বিদ্যুৎ কততে পায়।